ভোররাতে ডাকাত পড়ল বিএসএফ জওয়ানের বাড়িতে। বাধা দিতে এলে জওয়ানের বাবা আর ছোট ছেলেকে মারধর করে দুষ্কৃতীরা। নগদ টাকা গয়নাগাটি হাতিয়ে চম্পট দেয়। সেই সময় পুলিশ এসে পড়ায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়। সেই ঘটনায় আতঙ্ক ছড়ায় হুগলির ত্রিবেণী পালপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, মগরা ত্রিবেণীর পালপাড়ায় প্রতাপ সিং এর বাড়িতে সোমবার রাত 2 নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীর দল। প্রতাপ সিং বিএসএফ এ কর্মরত, রাজস্থানে পোস্টিং তার, ছুটিতে বাড়িতে রয়েছেন এই সময়। তার মধ্যেই বিপত্তি। ঘটনাটা ওই 2 আড়াইটার মধ্যে বাবা উপরে ঘুমিয়েছিল, ওরা কিচেন থেকে ঢুকেছে আর ফার্স্ট অ্যাটাক বাবাকে করেছে। আমি তলায় ছিলাম, যে বাবাকে অ্যাটাক করেছে তখন বাবাকে মানে গলা ধরে মেরেছে কিছু। আমার ছোট ছেলে ছিল, বড় ছেলেটা ওর উপরে অ্যাটাক করেছে। মানে বাচ্চা জিনিস সবাই করে, কেন মারছিস? ওরা এখন আমার ছেলেটাকে তুলে ফেলেছে, বেচানো থেকে তুলে ফেলেছে। তখন বাবা আর থাকতে পারেনি, ওদের উপরে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর ওরা কি বন্দুক নিয়ে এসেছিল, বেশি কাট্টাগুলো বলে যেটাকে, আর ওটাকে নিয়ে আর ছেদ করেছে। ছেদ করে ওরা তলায় নিয়ে সবার মধ্যে মানে মারপিট হয়েছে আর নিজের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে যা হোক করে আমরা ফোনটা করতে পারলাম, একজনকে বললাম, আমার বন্ধু ও করলাম, ওনার মানে তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করলে, আর পুলিশ 5 মিনিটের মধ্যে এসে গেছে। আর তার মধ্যে আমাদের মানে মারপিটটা ওদের সঙ্গে একটু হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তার মধ্যে পুলিশ ঢুকেছে, তার মধ্যে ওরা বেরোতে চেষ্টা করেছে, ওরা জানতে পেয়ে গেছে যে পুলিশ এসে গেছে। এখন ওরা পালাতে চেষ্টা করেছে, পালাতে চেষ্টা করেছে। ঘর থেকে 3 জন বেরিয়েছে, ওখানে স্পটে ধরে নিয়েছে, আর ওরা 3 জন না 2 জন ছিল, পালিয়ে গেছে। মানে 6-7 জনের জল ছিল, হ্যাঁ 6-7 জন। আনুমানিক কত লস হয়েছে? লস মানে 10 লাখের উপরে। প্রতাপ জানান, রাতে তখন পরিবারের সকলে ঘুমিয়েছিলেন। রান্নাঘরে জানলা ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতীরা। দোতলায় প্রতাপের বাবা হরিনাথ সিং নাতিকে নিয়ে শুয়েছিলেন। সেই ঘরে ঢুকে তাকে মারধর করে লুটপাট চালাতে থাকে দুষ্কৃতীরা। এদিকে দাদুকে মারতে দেখে 10 বছরের প্রতীক দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বগল মে মেরা নাতি সোয়া হুয়া থা, অচানক ইসে উঠা লো, আকে হমকো অ্যাটাক কিয়া লো। অ্যাটাক করনে কে বাদ মেরা নাতি হামলা মে দম থা, বাত হো গয়ে, ক্যা হো রাহা হ্যায় ভাই। হম সো গয়ে, সো কুছ কুছ নেই বোল রাহে হ্যায়। দেখে মেরা নাতি দেখা কি মেরে দাদা কো এ লোগ মার রাহা হ্যায় লোগ, ও উঠ কে গিয়া অ্যাটাক করনে কে লিয়ে। ও বাচ্চা হ্যায়, ও ক্যা জানতা হ্যায়, উসকো রড সে মারা লো নাতি ফাতি কো। ফির কা করো, হম নাতি কে বোল, উসকে বাদ হম ক্যা কি হমকো গুসা গয়া কি মারা গেছে, মার গেল মেরে বাচ্চা কো। মানে সঙ্গে সঙ্গে উসকো হটা দিয়ে নাতি কো, আর উসকো হম অ্যাটাক কর দিয়ে। करने के बाद में उसको ओ को गिरा दिए। गिराने के बाद में पीछे से दो उठवाया लो, आकर हमको मारने लगा लो, अटैक किया लो। फिर उठे, फिर धसा धसती होने लगा, नाती को बोलते नीचे जा। फिर नाती को एक तो पकड़ पीटते पीटते लाया लो। तो ये सब तो बात है बोले सर, पूरा जितना गहना गुड़िया था सब ले गया। वहाँ मेरे ATM पास कार्ड, बैग में ATM कार्ड था चकवाज को, मेरी लड़की की शादी, हम सब मार्केट कर रहे हैं। अच्छा, उसके बाद मेरे मेरे बैग में 16,000 रुपया था। अच्छा, तो वो तो सब ले ही गया लोग। उसके बाद ऊपर में बगल में मेरी बड़ी लड़की देश से आई हुई थी, तो उसका भी वो पूरा गहना लेके आई हुई थी, 30,000 रुपया कैश उसके हाथ में था। उसको भी पूरा तोड़ ताड़ कर सब लूट ला लिया लोग। এদিকে নাতিকে মারছে দেখে দাদু তাদের বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। প্রবল রক্তপাতে প্রায় নিস্তেজ হয়ে পড়েছিলেন তিনি। তবে এর মধ্যেই শোরগোল শুনে নিচের ঘরের লোকজন উঠে পড়েন। ডাকাত পড়েছে বুঝতে পেরে এক পরিচিতিকে ফোন করে পুলিশকে খবর দিতে বলেন প্রতাপ। তার কিছুক্ষণের মধ্যেই মগরা থানার পুলিশ বাহিনী হাজির হয়ে যায়। 3 জন দুষ্কৃতীকে হাতে নাতেই পাকড়াও করে পুলিশ। তবে ডাকাত দলে 5-6 জন ছিল বলে জানা যায়। বাকিরা পুলিশ দেখে চম্পট দেয়। সঙ্গে নিয়ে যায় নগদ 80,000 টাকা এবং 15 লক্ষ টাকার সোনার গয়না। জানা যায় পরিবারের এক মেয়ের বিয়ে 1 ডিসেম্বর, তার জন্য কেনাকাটা চলছিল সিং বাড়িতে। প্রাথমিক অনুমান, সেই খোঁজ পেয়ে টাকা পয়সা গয়নার লোভে হয়তো হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশ ধৃতদের জেরা করে বাকি সাগরেদের খোঁজ চালাচ্ছে। সঠিক সময় এসে পড়ায় পুলিশকে ধন্যবাদ দেন হরিনাথ বাবু। এরপর চুরি যাওয়া টাকা ও গয়না ফেরত পেলে খুবই খুশি হবেন বলে জানান। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে মাঠের মধ্যে লুকিয়ে ছিল সেই ডাকাত দলের আরো এক দুষ্কৃতী। সেই খবর পেয়ে পুলিশ তাকেও গ্রেফতার করে নিয়ে যায়। সেই 4 ডাকাতি এখন পুলিশ হেফাজতে। দাওয়াল ব্যুরো।